লাগে। তো আমরা আমি যে ঘটনাটা এখন শেয়ার করবো সেটাও জাহিদ ভাইয়ের ঘটনা। এই ঘটনা 4 বছর আগের একজন ভদ্রলোকের। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি জব করতেন এবং তার নাম ছিল টুটুল। তো ভদ্রলোক ট্রান্সফার হয়েছে কোনো কোনো একটা এলাকায় থেকে, তাদের ঢাকায় তাদের মূল মানে কোম্পানির মূল অফিসে চলে আসেন। তো তার পরিবারে ছিল 1 বছর বয়সী একটা শিশু এবং তার স্ত্রী। মালিবাগের কোনো একটা এলাকায় তিনি থাকতেন এবং ঘটনা শুরু হয় একদিন রাতে। তিনি একদিন গাড়িতে তার বাসায় উদ্দেশ্যে যাচ্ছিলেন, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন সময় আনুমানিক রাত 1টা কি 1.5টা হবে। টুটুল সাহেবের মনে হলো প্রায় 30-60 কিলোমিটারের আশপাশের স্পিডে গাড়ি চালাচ্ছেন তিনি কুড়িল বিশ্ব রোডে। প্রথমে তিনি খেয়াল করলেন গাড়িটা ভারী ভারী লাগছে, যেন ভারী কিছু তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তিনি স্পিড বাড়িয়ে চলছিলেন। তিনি খেয়াল করলেন সাইড গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির কেউ পেছনে দৌড়াচ্ছে। দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেন, কিছু দেখলেন না। কিছু মিনিট পর তিনি লক্ষ্য করলেন গাড়ি 70+ স্পিডে চলছে, কিন্তু তার পথ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না, অনেকটা রিক্সার গতিতে চলছে। হঠাৎ তিনি ধূপ করে তার চলন্ত গাড়ির ছাদে কিছু পড়ার শব্দ পেলেন এবং কয়েক সেকেন্ড পর থেকে গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠতে লাগলো। তিনি স্পষ্ট শুনতে পেলেন কর্কশ ভয়ানক কণ্ঠে, এই গাড়ি থামা। তিনি গাড়ি ব্রেক করতে যেয়ে দেখলেন গাড়িটা ব্রেক নিচ্ছে না এবং গাড়িটা অসম্ভবভাবে কাঁপছে। পুরো গাড়ির চারিপাশে যদি হাত দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক সেভাবে সেরকম শব্দ হতে লাগলো এবং গাড়িটার ছাদে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ হতে লাগলো। তিনি শব্দ করে দোয়া দুরুদ পড়তে লাগলেন এবং কিছুক্ষণ এভাবে চলার পর তার গাড়িটা থেমে যায় এবং গাড়ির ভেতরে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়ির দরজা খুলতে যেয়ে দেখলেন দরজার লক কোনোভাবেই খোলা যাচ্ছে না এবং খোলার না কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হওয়াতে তিনি দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন। তিনি বের হওয়ার পর নিজ কানে শুনতে পান একটা ভয়ঙ্কর ধরনের হাসি বাতাসে ভেসে আসছে। তিনি দেখতে পেলেন রাস্তার অন্যদিকে গাছের ছায়া অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিনি বুঝতে পারলেন সেই অন্ধকারে দাঁড়িয়ে যে ছিল সে হাসছিল এবং হুবহু তার মতোই দেখতে। তিনি গাড়িটার কাছে যেয়ে দেখেন কোনো ধোঁয়া নেই, কিছুই নেই, গাড়ি একদম ঠিক। সে সময় তার স্ত্রী তাকে ফোন দেয়। ওপরে তার স্ত্রী ঠিক মতো কথা বলতে পারছিল না। উনি শুনতে পাচ্ছিলেন তার স্ত্রী কাশছিলেন এমন কাঁদছিলেন, এমন অবস্থা যেন কাশিটা জোর করে করানো হচ্ছে তাকে। তিনি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করেন এবং একসময় বাসায় পৌঁছে যান, যে দেখতে পান তার স্ত্রী তার সন্তানকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার ঘরে বসে আছেন একদম ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে শান্ত করার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তার স্ত্রী বলে তখন 1টা 20-এর মতো হবে সময়, গেটে টোকা পড়ে, উনি যে কাউকে দেখতে পায় না। তারপর আরেকটা টোকা পড়ে, এবার শব্দটা আসে কিচেনের গেট থেকে। তিনি সেখানে যেয়ে দাঁড়ানোর পর শব্দটা আসে তার চোখের সামনে বাথরুমের দরজা থেকে এবং দরজাটা ধীরে ধীরে খুলছিল। ধীরে ধীরে দরজা খোলার যে শব্দটা কবজায় হয় তেমন শব্দ হলো, উনি ভয় পেয়ে গেলেন এবং তখনই বাথরুম থেকে খুবই কালো একটা ছায়া এসে ওনার গলা চেপে ধরে। উনি দেখতে পাচ্ছিলেন সেই ছায়াটা হুবহু ওনার মতো দেখতে, সেই ছায়াটা তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ঘরে যে ঘরে বাচ্চাটা ঘুমোচ্ছিল সেই ঘরের দিকে ছায়াটা ছুটে যায় এবং উনি শুনতে পান তার বাচ্চা কেঁদে উঠেছে। তিনি ভয়ে দ্রুত সেই ঘরে যান এবং দেখতে পান তার মতো করে একজন দেখতে আরেকজনের কোলে তার সন্তান। সেই ছায়াটা কত বড়, কত বীভৎস, জিভ বের করে তার বাচ্চাটার শরীর চাটছে এমন হঠাৎ করেই যেন তার মাড়িটা খুলে যেয়ে খুব বড় রকমের মুখে পরিণত হয়। সেই ছায়াটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বাচ্চাটার মাথাটা তার মুখে ঢুকিয়ে ফেলে। তা দেখে তিনি চিৎকারে দৌড়ে সেখানে যায়, সেই ছায়ার মুখ থেকে তার বাচ্চাকে প্রাণপণে টেনে বের করে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে যান। বাড়িওয়ালার দরজায় এসে পড়ে যান তিনি। পরে বাড়িওয়ালা তাকে উদ্ধার করে নিয়ে তার ঘরে যেয়ে বসান। সেই ছায়ামূর্তিটার চারটা কামড়ের দাগও তার সন্তানের মাথার পেছনে পাওয়া যায়। এই সব কিছু শুনে টুটুল সাহেব ভয় পেয়ে যান, কেননা তার সাথেও একটা ঘটনা ঘটেছে, কিন্তু তিনি সেই কথা তাদেরকে বলেননি, বললে তারা ভয় পেয়ে যেতে পারেন। সেই রাতে সেই বাসায় তার স্ত্রী থাকতে না চাওয়ায় সেখানে না রেখে টুটুল সাহেব তার ভাই ভাইয়ের বাড়িতে নিয়ে যায় পুরো পরিবার। তিনি সেদিন একজন হুজুরের কাছে যান, দেরি না করে সমস্ত কথা বলেন। হুজুর বলেন যেহেতু রাতে ওই বিশ্ব রোড দিয়ে গেছেন এলাকাটা তো ভালো না, তাই হয়তো পিচাস না হলে বদজিন তার ক্ষতি করতে চেয়েছিল, পারে নাই দেখে আপনি বাসায় এসে ভয় দেখাইছে। তাই সেই হুজুরকে একটা তাবিজ দিয়ে বলে কিছুদিনের জন্য নেন এটা কিছু নিয়ম পালন করতে হবে, এগুলি পালন করেন। এরপর বেশ কিছুদিন আর সমস্যা হয়নি, কিন্তু তারা এরপর থেকে প্রতিদিন স্বপ্ন দেখতে লাগলেন। তারা দুজনই একই রকম স্বপ্ন দেখতে লাগলেন, কখনো দেখছিলেন তারা ময়লা খাচ্ছেন, কখনো দেখতেন তারা নিজেরাই তার শিশুর মাথা কেটে নিয়ে হাতে নিয়ে বসে আছে। অনেক বিভৎস স্বপ্ন দেখতেন। এর মধ্যে টুটুল সাহেব তার পারিবারিক এক অনুষ্ঠানের কারণে স্ত্রীকে এবং সন্তানকে গ্রামের বাড়িতে দিয়ে আবার ঢাকায় ফেরত আসেন, কারণ তার যেহেতু কাজ আছে তাই তিনি গ্রামের বাড়িতে থাকতে পারছিলেন না। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়।
তিনি দেখেন, উঠে দেখতে পান তার সমস্ত বিছানা পানিতে ভেজা। তিনি আলো জ্বালিয়ে বিছানা থেকে নেমে দেখতে পান সেই ঘরের মেঝেও পানি। তিনি শুনতে পেলেন তার বিছানায় শব্দ হচ্ছে। পেছনে ঘুরে তিনি তাকিয়ে দেখেন তার বিছানায় তিনি শুয়ে আছেন। কি ব্যাপার, তার মতো আরেকজন মানুষ শুয়ে আছেন বিছানায়? তার বুকের উপর মোটা লম্বা চুলওয়ালা একটা মহিলা তার গলা চেপে ধরে আছে এবং তিনি সেখানে কাতরাচ্ছেন। সেই মহিলা তার দিকে তাকায়, তার খুব ভয়ঙ্করভাবে তাকায়। চুল দিয়ে তার মুখ ঢাকা ছিল, একটা হাসি দেয় সেই মহিলা। তা দেখে তিনি বেহুশ হয়ে যান ভয় পেয়ে। এরপর তার ঘুম ভেঙে গেলে তিনি নিজেকেই তার বিছানাতেই আবিষ্কার করেন। সব কিছু ঠিকই ছিল, রাতে তিনি যা দেখেছেন, বিছানা ভেজা, ফ্লোরে পানি, এখন কিছুই নেই, সব কিছু ঠিক। তিনি পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন এই বাসায় কোনো সমস্যা আছে। এমনকি উনি আশেপাশে খোঁজ খবর নেন, কিন্তু সবাই তাকে বলে না বাসায় তো কোনো সমস্যা ছিল না। তিনি চিন্তা করলেন বাসা ছেড়ে অন্য বাসায় উঠবেন। তার একদিন পর রাতে তিনি ঘুমিয়েছিলেন, যেহেতু তার স্ত্রী গ্রামে গিয়েছিলেন পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে, তাই তিনি একাই ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা মেয়ের কণ্ঠের ডাক শুনে, মণি ভাইয়া, মণি ভাইয়া। তিনি উঠে বসেন, তিনি আবারও শুনতে পান, মণি ভাইয়া, মণি ভাইয়া, আমাকে একটু বাসায় নিয়ে আয় না ভাইয়া, ভাইয়া এখানে একা খুব ভয় পাচ্ছি, ভাইয়া ভাইয়া বলে ডেকে যাচ্ছিল। এই কণ্ঠস্বর শুনে তিনি ঘাবড়ে যান। লাইট জ্বালাতে যেয়ে দেখেন লাইট জ্বলছে না, তার ঘরে দরজা খোলাই ছিল। তিনি আবছা অন্ধকারে দেখছিলেন মোটা দেহের একজন মানুষ ফ্লোরে দুই হাত দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে, মানে ওই যে যারা মানে হাঁটতে পারে না, যারা অনেক ফকিরকে দেখা যায় যে টেনে হিঁচড়ে নিজেদেরকে নিয়ে আসে, ঠিক তেমনি টেনে হিঁচড়ে নিজেকে তার দিকে নিয়ে আসছিল। এমন মনে হলো যেন হচ্ছে হাঁটাচলা করতে পারে না, তিনি কী করবেন বুঝে পারছিলেন না। আর তখনই তিনি বুঝতে পারলেন ঘরের ফ্লোরে পানি চলে এসেছে এবং দ্রুতই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেখলেন সেই মোটা মানুষটা ধীরে ধীরে সেই ঘরের ভেতরে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এক হাত দিয়ে সাহায্য চাইছিল, বলছিল মণি ভাই আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আর ঠিক তখন তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু পিছন থেকে অদ্ভুত কালো গোল চেহারার একটা কিছু তাকে জড়িয়ে ধরে। তিনি ফ্লোরে পড়ে যান এবং সেই গোল চেহারার কালো প্রাণীটা তার বুকের উপর উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে। সেই প্রাণীটা বড় জীব বের করে টুটুল সাহেবের চেহারার সামনে সাপের ন্যায় ফোঁসফোঁস করতে লাগে। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো সকালের আলোতে তার জ্ঞান ফেরে এবং তার বাবাকে তিনি ফোন দেন এবং বলেন বাবা যা যা হয়েছে তিনি সব কিছু তার বাবাকে বলেন। তিনি বললেন আব্বা আমি যা মিনিকে দেখেছি বারবার, মিনি ঠিক আছে কি না দেখেন তো একটু। মূলত তিনি যাকে দেখেছেন রাতে হামাগুড়ি দিয়ে তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, সেটা তার ছোট বোন মিনি, যার বিয়ে ঠিক হয়েছে এবং সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার স্ত্রীকে তিনি বাড়িতে দিয়ে এসেছিলেন। এই টুটুল সাহেবও নিজেও কিছুদিন পর যাবেন বিয়েতে। তার কথা শুনে তার বাবা তাকে ফিরে আসতে বলেন। তো টুটুল সাহেব তার বাবার কথা শুনে তাদের গ্রামের ইমামকে, টুটুল সাহেবের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো তার বাবা তার গ্রামের ইমামকে বলেন। ইমাম বলেন আপনার তো জমি জমা নিয়ে ঝামেলা আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, ওরা কি কোনো কুফরি কারাম করলো কি না, আপনি আমার ওস্তাদের কাছে যান, ওনার কাছে জিন আছে, উনি আপনাকে সঠিক খবর দিতে পারবেন। এদিকে টুটুল সাহেব গ্রামের বাড়ি ফিরে আসেন, বিয়ের প্রায় চার দিন তখনও বাকি। টুটুল সাহেবের বাবা খুলনায় যান তার গ্রামের ইমামের ওস্তাদের কাছে ঘটনা বলার জন্য। সব শুনে সে ওস্তাদ বলেন আসর বসাবো, জিন আসবে, তাকে জিজ্ঞেস করে জানতে হবে। সেদিন সন্ধ্যার পর সেই ওস্তাদ জিন হাজির করতে জানতে চান কি সমস্যা হয়েছে, ওনাদের একটু দেখাও আর সলিউশন দাও। সেই জিন কিছুক্ষণ পরে ফিরে আসবে বলে চলে যায়। এসে সে বলতে শুরু করে টুটুলদের উপর ঘোর বিপদ আসন্ন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, হয়তো হয়েই গেছে। টুটুলরা জানতে চান কি ক্ষতি আর কে করতে চাইছে সেই ক্ষতি। সেই জিন বলে জমি দখল নিয়ে তোমরা ঝগড়া করেছিলে, ওরাই করেছে, তোমার পরিবারকে শেষ করে দিতে পিশাচিনী ডেকে নিয়ে এসেছে, তোমার এই ছেলে তার শিশু আর তোমার মায়ের উপর তার নজর। দিন পর অমাবস্যার তিথি আসবে, সেদিন তার পূর্ণ শক্তি লাভ করবে। তোমাদের জানের উপর বিপদ, তোমাদের জানের উপর দিয়ে মানে তোমাদের এখন অবস্থা ভালো না, তোমাদের বিপদ আছে, এবং আরও কিছু কথা সেই জিন বলে। পরে সেই জিনের কাছে সাহায্য চাইলে ১৬টা তাবিজ দেয়। টুটুলদের পরিবারদের নাতি নাতনি মিলিয়ে ওই ১৬ জনকে ১৬টা তাবিজ দেওয়া হয়, বলে দেয় কোনোভাবে যেন এই তাবিজ যেন না সরে এবং না খোলা হয়, যদি তাবিজ একবারের জন্য সরে যায় তবে ওই পিশাচিনী তাকে ক্ষতি করে ফেলবে, যার তাবিজের শরীরে থাকবে না। তো তারা সেখান থেকে ফিরে আসেন সবাইকে কিছু না বলে, শুধু তাবিজ দিয়ে বলে এই তাবিজ মাজার মানে একটা জায়গা থেকে আনা হয়েছে আমাদের ভালোর জন্য, তোমরা সবাই তাবিজ পরে রাখো, খোলা যাবে না, খুলে ফেললে তাবিজ আর কাজ করবে না, এটা বলে সবাইকে তারা তাবিজ পরিয়ে দেয়। এর মধ্যে প্রতিদিন টুটুল সাহেব স্বপ্ন দেখছিলেন, তিনি দেখতেন তার মতোই দেখতে একজন লোক পানির নিচে টেনে নিয়ে গেছে তাকে, তিনি ডুবছেন আর তার কানের মধ্যে পানির যেভাবে শব্দ হয় পানির নিচে গেলে ঠিক সেরকম শব্দ আসছে, আর তাকালে তিনি ঘোলাটে পানি দেখতেন, চারপাশে বালুকণা পাতা চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেমনটা পুকুরে ডুব দিলে খালি চোখে দেখা যায় ঠিক তেমন দেখাবে।
তার মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তার নাক দিয়ে পানিতে ঢুকে গেলে যেমন হয় তেমন ফিল হতে থাকতো তার ঘুমের মধ্যে। আর তার কিছু মনে থাকতো না ঘুম থেকে ওঠার পর। তো বিয়ের দিন সকালবেলা তার বোনকে নিয়ে সবাই পুকুরে যায়, তাকে গোসল করাবে, গ্রাম বাংলার কিছু সংস্কৃত তো থাকেই। তো সব মহিলারা মিলে গোসল করছিলেন, হঠাৎ তারা মিনি মানে টুটুলের ছোট বোনকে খুঁজে পাচ্ছিল না। টুটুল এবং তার বাবা ভয় পেয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করা হয়, তারা আতঙ্কিত হয়ে যায়। যেই ভয়টা মনে বারবার আসছিল তাক হলো কিছু মানে তার কিছু হলো কি না সেটা নিয়ে তারা খুব সন্ধিহান হয়ে যায়। বাড়ির অনেক লোক মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তার নিখোঁজ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পর ওই মিনির ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জাহিদ ভাই নিজে সেই ছবিটা দেখেছে এবং তার খুব খারাপ লেগেছিল। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই আশায়, যদি একটু হলেও দম থাকে ডাক্তার কিছু করতে পারবে, যদি আল্লাহ কিছু করতে পারে। সব আশা মিটে গেল, বিয়ে বাড়িতে মাতম। এমন ঘটনায় সকলেই ভেঙে পড়ে। টুটুলের বাবা তার পরিবারকে টুটুলের সাথে হওয়া সব কিছু এবং খুলনার ওস্তাদ সেই জিনের হুজের সাথে কথা বলা সব কিছু খুলে বলেন। কিছুদিন পর টুটুলের বড় ভাই এবং তার বাবা পুনরায় সেই ওস্তাদের কাছে যায় জিনের কথা কথা বলতে। সেই জিন তাদের বলে হয়তো ধোকা দিয়ে তাবিজ খুলে ফেলে তোমার মেয়েকে মেরে ফেলেছে, এখন সবাই সাবধানে থাকো, বিশেষ করে টুটুলকে, কারণ ওকে আগে টার্গেট করেছে। ওর ক্ষতি করতে না পেরে তোমার মেয়েকে নিয়ে গেছে, আর তুমি অন্য কাউকে খুঁজো, কারণ আমার এত জোর নেই যে আমি এই পিশাচিনীর সাথে লড়বো। সব কথাই হলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তা হলো মিনি সবার সাথে গোসল করছিল, কেউ তাকে উপরে উঠতে দেখেনি, আর তার মৃত শরীর সেই ঝুলন্ত ভাবে অবস্থায় পাওয়া গেল ঘরের ভেতরে গেট লাগানো অবস্থায়। তাহলে মিনি কখন ঘরে গেল? কিছুদিন পর টুটুল সাহেব প্রতিদিন রাতে স্বপ্ন দেখতে লাগলেন, তিনি ঘোলা পানিতে ডুবে যাচ্ছেন, আর সেই পানির তল দেশে তার বোন উপুর হয়ে ভেসে আছে। এমনভাবে কিছুদিন যাওয়ার পর টুটুল সাহেব আচরণ পরিবর্তন আসতে থাকে, একদম চুপ হয়ে যান তিনি, তাকাতেন না কারোর দিকে, মুখ তুলে খাইয়ে দিলে খেতেন না, না হলে খেতেন মানে খাইয়ে দিলে খেতেন না, লেখেতেন না। রাতের বেলা প্রতিদিন বের হয়ে যেতে যাইতেন বাসা থেকে, শুধু বলতেন মিনি আমাকে ডাকে, আমাকে যেতে হবে, আমার বোনটা একা, ও ভয় পাচ্ছে। তার এই অবস্থা দেখে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করা হলে কিছুদিন ভালো থাকে, এরপর 6 মাস কেটে যায়। একদিন টুটুল সাহেবের স্ত্রী রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশে মিনি দাঁড়িয়ে আছে, তার শরীরটা ফুলে ফেপে আছে, টপ টপ করে পানি পড়ছে, বোটকা গন্ধ আসছে শরীর থেকে, এবং সেই লোলুপ দৃষ্টিতে তার প্রায় 2 বছর বয়সী বাচ্চাটিকে দেখছে। তার সাথে মিনিরূপী সেই পিশাচের চোখাচোখি হয় এবং তখনই মিনিরূপী পিশাচটা ওনার হাতে কামড় দিয়ে ফেলে এবং 4 তলার জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। যন্ত্রণায় তিনি কেঁদে উঠলেন। টুটুল সাহেব ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেখতে পান তার স্ত্রীর ডান হাত রক্তাক্ত এবং একটা আঙুল ঝুলছে। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখা যায় যে ছোট আঙুলটা আছে সেটা পুরোটাই ঝুলে গেছে এবং রিং ফিঙ্গারটা অলমোস্ট অনেকটু কাটা। তার মানে তিনি তার শ্বশুর মানে টুটুলের বাবাকে রাতের ঘটনা বলেন। সেদিন তাকে কয়েকটা তাবিজ দেওয়া হয়। সেই ঘটনার পরে কয়েকদিন পর রাতে টুটুল সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান মিনি মানে তার মৃত সেই বোন জিভ বের করে তার বাচ্চা শরীরটাকে কুকুরের মতো জিভ বের করে চাটছে। আর তিনি জেগে উঠায় সেই পিশাচের সাথে তার চোখাচোখি হয়ে যায়। তিনি চিৎকার দিয়ে সেই পিশাচকে সরাতে যাবেন, সেই মুহূর্তে পিশাচরা তার শিশুকে হাতে কামড় দিয়ে ওখান থেকে ওই টুটুল সাহেবের উপর হামলা করে, তাকে কামড়াতে থাকে। টুটুল সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়, তিনি এসব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়েন। পিশাচরা তার সাথে ধস্তাধস্তির পর সেই পিশাচটা পালিয়ে যায় সেখান থেকে। পরে তিনি বাড়িওয়ালাদের সাহায্য নেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান, বাচ্চার হাতে কুকুরের কামড়ের মতো দাগ পাওয়া যায়। পরে তিনি তার বাড়িওয়ালার সাথে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন। বাড়িওয়ালার পরামর্শে তিনি ঢাকার বেশ কয়েকজন হুজুরের সাথে যোগাযোগ করেন। তদবির করলে বেশ কিছুদিন সমস্যা হয় না, এরপর আবার সমস্যা শুরু হয়ে যায়। তার বাচ্চাকে একটা তাবিজ দেওয়া হয় যার কারণে সেই পিশাচরা তার বাচ্চার কাছে আর আসতো না। কিন্তু 2-3 দিন পর পর মাঝরাতে তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। তারা জেগে থাকলে দেখতো তাদের ঘরের দরজার সামনে কখনো টুটুলের মতো দেখতে বা কখনো তার স্ত্রীর মতো দেখতে কেউ দাঁড়িয়ে বাচ্চাকে দেখছে মুখ হা করে। তারা দেখতো সেই হা করা মুখ দিয়ে লালা ঝরছে। তারা দেয়া দোয়া পড়লে সেই পিশাচটা থুতু মেরে সেখান থেকে চলে যেত, অনেক রকমের কাণ্ড ঘটে যেত। তাদের জীবনটা দুর্বিষহ ছিল, বেশ কয়েকবার বোতলে বন্দি করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিল না কোনোভাবেই তারা। তো ঘটনা প্রবাহে তাদের সাথে পরিচয় হয় জাহিদ ভাইয়ের। তো জাহিদ ভাইয়ের সাথে ভদ্রলোক দেখা করেন এবং জাহিদ ভাইকে প্রায় 3 ঘন্টা ধরে সবিস্তারে সব কিছু বলেন, যা আসলে লেখা সম্ভব হচ্ছে না, অনেক কিছু তিনি লিখতে পারেননি। তার নাম ঠিকানা বিস্তারিত নিয়ে রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে দেন। আমির সাহেবের প্রথম কথা হলো, এটা তো আদিম যুগ নয়, এখনও ইনসান এতটা নিচে নামতে পারে, এতটা কলুষিত তাদের অন্তর, ফল পেতেই হবে, শাস্তি হবেই। আমি চাই না তোমাকে সব শোনাতে, কিন্তু আমার মতো যাদের কাছে গিয়েছিল তারাও জেনে গিয়েছিল সত্যটা কি। এটা জাহিদ সাহেবের আমির বলছে, কিন্তু তা প্রকাশ করা সম্ভব না সবার পক্ষে। আমিও তোমাকে বলতে চাই না, টুটুলের জেনে লাভ নেই কেন এমন ঘটনা ঘটছে। টুটুলকে বলে দাও পিশাচ থাকুক বা প্রেত যেই থাকুক না কেন,
আমরা চেষ্টা করব, আল্লাহ যদি চান তবে তারা সরে যাবে। কিন্তু এতটুকু জেনে রাখো, সব শয়তানের মূল কিন্তু টুটুলের বাবা। কোথায়, কেন, কিভাবে, কে, কখন, এগুলোর কিছুই বলবো না আমি। তাকে বলে দাও পিশাচের আসর আছে, সরানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি পিশাচগুলোকে ঘৃণা করি, কেননা আমার দেখা মতো মানুষের জাদু বান কুফরি জাতীয় ক্ষতির পেছনে 90% এর বেশি সময় এরা ইনভলভ থাকে। আমি সচরাচর অবাক, মানে জাহিদ ভাই সচরাচর অবাক হয় না, তাই ওনাকে বেশি প্রশ্ন করলো না। শুধু একবার বলেছিল, একদিন তো জাহিদ ভাই জেনে যেতে পারে। তখন তো জাহিদ ভাই আমির বলে, পারলে হজম করে নিও, না পারলে হজম করে, মানে না পারলেও হজম করে নিও। তো জাহিদ ভাই কয়েকদিন পর টুটুল সাহেবের বাসায় যায়। ওনার ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাই পচা ডিমের গন্ধ পেতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই কেউ টের পায় না জাহিদ ভাই ছাড়া। এবং তার ঘরের বাথরুম থেকে কেউ জাহিদ ভাইকে দেখছিল, এটা জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল। ওনার স্ত্রী এবং সন্তানকে আগেই সে বাসা থেকে সরিয়ে দেওয়া হয়। টুটুল সাহেবও, তার একটা বন্ধু ছিল সেখানে, তো তাকেও জাহিদ ভাই বাড়িয়ে যেতে বলে এবং বলে যে আপনারা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে থাকেন, ভেতরে ঢুকবেন না। তো জাহিদ ভাই পুরো ঘর অন্ধকার করে দিয়ে জাহিদ ভাইয়ের আমির সাহেবকে ডাকে। উনি এসে সেই পিশাচকে সামনে আসতে কমান্ড করে এবং জাহিদ ভাইয়ের মতো জাহিদ ভাই তার প্রসিজিওর করছিল। অনেক প্রক্রিয়া করা হয় এবং আসলে কাউকে বলা সম্ভব না, জাহিদ ভাই ডাকলেও কেউ আসবে তা নয়, তাই এখানে অনেক সময় লাগে। আর জাহিদ ভাই পুরো বিস্তারিত লিখতে পারেনি আমাকে ঘটনাটা। তো সেই পিশাচ আসে, ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে। অন্ধকারে বোঝা যায় কেউ দাঁড়িয়ে থাকলে, যে কোণার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে এটা আপনি যে কেউ আমরা কি বুঝতে পারি। মোটা একটা মেয়েলি শরীর, মনে হচ্ছে পানি ঝরছে টপটপ করে, হ্যাঁ 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 করে ঘর ঘর করছে শুধু। তো জাহিদ ভাই একের পর এক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। এখানে ব্র্যাকেটে জাহিদ ভাই একটা কথা লিখেছে, সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। তো আল্লাহর কালামের কাছে সব শয়তানকে মাতানত হতে হবে যদি নিয়ত ঠিক থাকে। অনেক সময় অনেকের কোনো কিছুতেই কাজ হয় না, তার পেছনে দোষ হলো অন্তরের বিশ্বাস এবং জোর। সেই পিশাচ তার মায়া জাদুর খেলা খেলতে চেয়েছিল, সফল হয়নি। অবশেষে সে বিনা শর্তে চলে যেতে রাজি হয় এবং সে চলে যায়। প্রায় 4 ঘন্টা সময় লেগে যায় তাদেরকে সরাতে। যেহেতু সে পিশাচদের একটা গোষ্ঠীর সর্দার ছিল, তাই আরও 1 মাসের মতো সময় লেগে যায় অন্যান্য পিশাচদের সেখান থেকে সরাতে। এরপর থেকে টুটুল সাহেবের আর কোনো সমস্যা, আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে মূলত টুটুল সাহেবের বাবা তাদের পারিবারিক শত্রুদের সাহায্য করতে চেয়েছিল পিশাচ চালান করে, কিন্তু সেই ক্ষতি তার শত্রুদের না হয়ে তারই হয়ে যায়। মেয়েকে তো এই পিশাচরা প্রভাবিত করে আত্মহত্যায় প্ররোচিত করে, সেই সাথে তারা এই ছেলের বড় বিপদ ঘটানোর জন্য চেষ্টায় সেই পিশাচরা ছিল, বিশেষ করে টুটুল সাহেবের বাচ্চাটা। অন্যান্য জিনরা যাদের কাছে সাহায্যের জন্য গিয়েছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু তারা জানতো তাদের এই কথা টুটুলের বাবা স্বীকার করবে না। স্বাভাবিকভাবেই আমরা, মানে জাহিদ ভাইরা কেউই, মানে আপনজনরা কেউই বিশ্বাস করতে চাইবে না এবং সবাই চিন্তা করবে আপনজনই ক্ষতি করতে পারে। ওকে, এটাই ছিল ঘটনা। কারোর ক্ষতি করা ভালো কাজ না, কর্মের ফল কর্মেই ভোগ করতে হবে। এটাই ছিল জাহিদ।